আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগনোমেট্রিক রেশিও লেকচার 9 এবং দ্য ভেরি লাস্ট লেকচারে। সো এই লেকচারটাতে স্পেশালি আমরা দেখবো হচ্ছে আমাদের এইচএসসিতে আসা যে সকল এমসিকিউজগুলো আছে, তার পাশাপাশি হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে সকল এমসিকিউজগুলো আসছে, সো সেগুলো আমরা আসলে স্পেশালি প্র্যাকটিস করবো যতগুলো এসেছে এই চ্যাপ্টারের রিগার্ডেড দিস চ্যাপ্টার। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সময় বেশি নষ্ট না করে একটা একটা করে প্রবলেম চলো সলভ করে দেখা যাক, তাহলে দেখবো যে আমাদের মোটামুটি আর কোনো প্রবলেম থাকবে না এই চ্যাপ্টার নিয়ে। সো শুরু করি তাহলে, আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আছে ঢাকা বোর্ড 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, সাইন 3x এর পর্যায় কত। সো সাইন 3x এর পর্যায়ের জন্য কি করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম আসলে আমাদের এটা যদি বিজোড় হয়, আসলে আমাদের এটার ফাংশনটার ঘাত যদি বিজোড় হয় তো সেক্ষেত্রে ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে 2π ওভার কি হবে x এর সহগ, তার মানে আমাদের এটা, তার মানে আমাদের এটার পর্যায় হবে, পর্যায় পিরিয়ডটা হচ্ছে এটা, তাহলে আমরা এটা আমরা বের করতে পারি 2π/3। তারপরে প্রশ্নটা দেওয়া আছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু সাইন x, আমি তোমাদেরকে পড়িয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু সাইন x এটার রেঞ্জ কত, এটার রেঞ্জ, এটার রেঞ্জ কত, ওকে। সো এটার রেঞ্জটা হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কত, -1 থেকে 1 এর ভিতরে আসলে ভ্যালুগুলো এক্সিস্ট করে, এটা হচ্ছে তাহলে ফাংশন অফ সাইন এক্স এর রেঞ্জ। এটা কোথায় আসছিল, এটা আসছিল যশোর বোর্ড 2017 সালে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কজ এক্স এর রেঞ্জ কত, কজ এক্স এর রেঞ্জ কত, সিমিলার ফাংশন অফ এক্স এর রেঞ্জ যা কজ এক্স এর রেঞ্জও তা, আশা করি তুমি বুঝতে পেরেছো এই হচ্ছে অবস্থা। তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে ট্যান এক্স এর রেঞ্জ কত, আবার প্রশ্ন এসেছে, দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো থেকে অনেক এমসিকিউজ আসে, ট্যান এক্স এর রেঞ্জটা কেমন। সো ট্যান এক্স এর রেঞ্জ আমরা মোস্টলি যেটা দেখি, তোমাদেরকে বলেছিলাম যে আসলে -∞ থেকে ∞ পর্যন্ত আমাদের দেখা যায়, সো -∞ থেকে ∞ পর্যন্ত আসলে এদের আমরা রেঞ্জ দেখতে পারি সকল বাস্তব সংখ্যা। সো এটা মোটামুটি আমরা ট্যান এক্স এর আসলে রেঞ্জ হিসাবে আমরা জানি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে আসলে চলো আমরা এরপরে ব্যাপার স্যাপারগুলো একটু প্রবলেমগুলো আসলে চলো একটু দেখি, দুঃখিত। অল রিয়েল নাম্বার যেহেতু আমাদের -∞ থেকে +∞ পর্যন্ত, এরপরে বলছে আসলে এটা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বিজার স্লাইস, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3 একক, এটা বলছে আমাদেরকে 60 ডিগ্রি, যা চেয়েছে তা হচ্ছে বৃত্তকলা ক্ষেত্রফলে, যে এ ও বি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমাদের কাছে চেয়েছে। সো এটার জন্য আমি তাহলে কি বলতে পারি, হাফ আর স্কোয়ার থিটা, তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো, 3 বসায় দাও, আর থিটাটা কী হবে অবশ্যই আমাদের পাই বাই থ্রি, আর কত, আর হচ্ছে 3² = 9, তো এটাকে আমি যদি 3 হবে এদিকে, তাহলে আমাদের কাছে আসে 1.5π বা 3π/2, এটা তোমরা ইজিলি বসাতে পারবা। তারপর 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 দেওয়া আছে আবার জিনিসটা, সেটা হচ্ছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস, এটা 30 ডিগ্রি, আর এবি, এটা হচ্ছে এবি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে সি, ওকে। আমাদের কাছে চেয়েছে হচ্ছে বিসি কত, আর এটুকু পুরোটা দেওয়া আছে আমাদের কাছে 6, তাই না, হ্যাঁ এটা দেওয়া আছে পুরোটা আমাদের কাছে 6, তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাই চেয়েছে আমার কাছে বিসির পরিমাণ, এই যে এইটুকু পরিমাণ, তাহলে আমি লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আর থিটা, থিটা কত, π/6, এস কত, এস তো আমাদের বের করা লাগবে, বিসি মানে এস বের করা লাগবে, আর এদিকে হচ্ছে আর কত, আর তো আমাদের কত, 3, 6 যেহেতু হয় অর্ধেক হবে 3, তার মানে আমাদের হিসাব আসবে π/2, দ্যাটস ইট, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5π/12, বলে কস থিটার মান ঋণাত্মক ধনাত্মক হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, কস থিটা ইজ ইকুয়াল টু ধনাত্মক, অলরাইট,
সো আমাদের কাছে এটা দেওয়া আছে। তো সিম্পলি মাই ডিয়ার স্টুডেন্টস, কস থিটার মান যখন ধনাত্মক অ্যাসিওরেন্স দিয়ে দিয়েছে, তো আমাদের দুঃখিত, সো এটা নিয়ে আর চিন্তা নেই। তো সিম্পলি আমরা জাস্ট একটা ট্রায়াঙ্গেল আঁকবো, আর এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে টুয়েলভ, অতএব এটা থার্টিন। তাহলে সাইন থিটার মান কত? ফাইভ বাই টুয়েলভ, দ্যাটস ইট, থার্টিন। দুঃখিত, এটা বের করতে হবে। তারপর সো চলো, তারপর 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 আমরা আর কিছু প্রবলেম দেখি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা আসলে একটা ফাংশন দেওয়া আছে, বলা যায় ত্রিকোণমিতিক ফাংশন, যা এত থেকে এত আমাদের ব্যবধির মধ্যে আছে। সো খুবই ভালো কথা। প্রশ্নটা প্রথম দেওয়া আছে, লেখচিত্রটি আসলে কোণ ফাংশানের। ওকে, যেহেতু এটা ঢেউ আকৃতির, আমাদের বলা আছে যে এটা একটা, সো এটা বলা আছে আমাদের এটা কোন ফাংশনের একটি হিসাব দেওয়া আছে। তার মানে আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে টু সাইন এক্স, টু সাইন এক্স, আবার দেওয়া আছে টেন এক্স প্লাস ওয়ান, আবার দেওয়া আছে ওয়ান প্লাস টু কজ এক্স, আবার টেন এক্স প্লাস ওয়ান, সরি টেন এক্স মাইনাস ওয়ান। একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে, দেখো তো এই বরাবর মানে ডানে গেছে, বাট শুরু হচ্ছে কোথা থেকে? ওয়ানের থেকে, দেখো উপর থেকে। এরকম একটা ফাংশনের সাথে মিলে হচ্ছে শুধুমাত্র এটা যদি কজের ফাংশন হয়। সো সুতরাং দেখো তো উপরের দিকে অলরেডি এক ঘর উপরের দিকে ওঠানোর দিকে দেওয়া আছে, অ্যান্ড অলরেডি এখান থেকে দেখো তো ফাংশনটা যদি এরকম হতো, এরকম যদি হতো আমরা ধরে নিতাম, তারপরে আমি একটু উপরের দিকে উঠে যাচ্ছি, এক ঘর আমি একটু উপরের দিকে উঠিয়ে দিছি, যার কারণে আমার ফাংশনটা হয়ে গেছে একটু এরকম। সো আমার সাথে মিলে মোস্ট লাইকলি হচ্ছে এই তিন নাম্বার অপশনের সাথে, যার কারণে আমি এটা বলে দিব হচ্ছে ওয়ান প্লাস টু কজ এক্স, রাইট? সো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ধরো তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, আবার এটা তো মূল বিন্দুগামীও নয়। তারপর বলছে উক্ত ব্যবধিতে ফাংশনটির কয়টি বাস্তব রূপ, অলরাইট, কয়টি বাস্তব মূল আছে। তো উক্ত ব্যবধিতে আসলে বলা হচ্ছে ব্যবধি দেওয়া আছে জিরো পাই এত, এটা টু পাই, এই ব্যবধির মধ্যে এই ফাংশনটার কয়টা বাস্তব রূপ বা বাস্তব মূল আছে আমাদেরকে বলছে। হ্যাঁ, এটা দুইটা হতে পারে, দেখো তো এই যে জিরোর জন্য আমাদের জাস্ট একটা দুইটা, এখানে একটা দুইটা আমরা বাস্তব মূল আমরা এখান থেকে আসলে এক্সিস্ট করে। অলরাইট, সো উক্ত ব্যবধির মধ্যে আমরা দুইটা বাস্তব রূপ আমরা এখান থেকে আসলে পেয়ে থাকি, বাস্তব মূল আছে। সো ভালো কথা। এখন আমরা দেখুন বোর্ডে আসলে এর বাইরে আসলে খুব একটা বেশি প্রবলেম আমরা আসতে ইন জেনারেল আসলে আমরা দেখি না। সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের জন্য যে সকল প্রবলেমগুলো এসেছিলো আমরা সেগুলো একটু দেখব। সো প্রথম প্রশ্ন বুটেক্সে এসেছিল, কোন পরিমাপের জন্য ত্রিকোণমিতিতে কোন পরিমাপের জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? সো দেওয়া আছে ষাটমূলক, বৃত্তীয়, শতমূলক, সবগুলো, সবগুলোই তোমরা জানো কোনটা। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কোনো বৃত্তে এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে সেটাকে আসলে কী বলে? রেডিয়ান, তোমরাই জানো, দেখো এই যে কোনো একটা বৃত্তে যদি ব্যাসার্ধ যদি এত হয়, ব্যাসার্ধের সমান যদি আসলে দেখো এই পরিমাণ যদি আসলে চাপ সে যদি খণ্ডন করে, এটাকে আমি বলি এক রেডিয়ান, তোমাদেরকে পড়িয়েছিলাম বেসিকের সময়। আর রাইট, এটা আর একটু বোর্ডটা মোছা লাগবে, লিখতে সমস্যা হচ্ছে। সো এটা তোমরা জানো আসলে এইসব এমসিকিউগুলো খুঁটিনাটিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বেসিক লেকচারটা পড়িয়েছি, যাতে করে দেখবা তোমাদের বোর্ডের এমসিকিউ সলভ করার সময় পাশাপাশি ওই এমসিকিউগুলোর জন্য তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই বেসিক যা করিয়েছি এটা অনেক অনেক ইনাফ। তারপর যেটা দেওয়া আছে সেটা অনেকগুলো ইউনিভার্সিটিতে এসেছিলো, কোনো বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস, পরিধি ডিভাইডেড বাই ব্যাস ইজ ইকুয়াল টু কত? পরিধি ডিভাইডেড বাই ব্যাস, পরিধি কত? টু পাই আর, ব্যাস কত? টুয়াইজ আর, তাহলে কত হবে? পরিধি ডিভাইডেড বাই ব্যাস ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে পাই। তারপর বলা আছে এক রেডিয়ান সমান সমান কত?
এটা হচ্ছে দুই সমকোণ। এক রেডিয়ান সমান কত? সমান কত সবসময় মাথায় রাখবা যে টু পাই, সরি পাই ইজ ইকুয়াল টু আমাদের দুই সমকোণ। পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু দুই সমকোণ, অতএব এক রেডিয়ান ইজ ইকুয়াল টু টু পাই পাই সমকোণ। আবেগের বসে আবার কেউ বলে দিও না দুই সমকোণ, আবেগের বসে কেউ ভুল করে বসবেন না, এটা ম্যাথমেটিক্স, অনুভূতি ঢুলার মানে অনুভূতি ঢালার জায়গা না, আবেগের বসে ভুল করে দিয়ে আসবেন না, নাম্বার চলে যাবে, নেগেটিভ মার্কিং খাবেন। অলরাইট অলরাইট অলরাইট, তারপর বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওইখানে কত ডিগ্রি, এটা জাস্ট ডিগ্রিতে বলছে তাই না? এক রেডিয়ান কোণ উৎপন্ন করে, আমি বলেছি এক রেডিয়ান মানে কত বলো তো? পাই বাই দাঁড়াও, হ্যাঁ অলরাইট, সো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম টু বাই পাই সমকোণ মানে 90 ডিগ্রি, এটা ভ্যালু বসাবা, ভ্যালু বসায় বের করবা 57 পয়েন্ট সামথিং আসে, এটা মুখস্থ করে ফেলতে পারো পারলে, সো এটা আসবে 57.3 ডিগ্রি। অলরাইট, এরপরে আসে টু থিটা ডিগ্রি ইজ ইকুয়াল টু সরি 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? সো 20 × π/180, π/9 রেডিয়ান। ওকে, তারপর 7π/15 রেডিয়ান কোণের ষাটমূলক পদ্ধতিতে মান কত? 7π/রেডিয়ান কোণের ষাটমূলক পদ্ধতিতে মানে ডিগ্রিতে 7π/15 রেডিয়ান, তো এটাই কি করতে হবে আমাদের? কি বলতে ডিগ্রিতে হলে কি থাকবে? পাই থাকবে না, তো আমাদের কি হবে 180π দিয়ে গুণ দিতে হবে। বোর্ডে লেখাই হচ্ছে না, সো 180π দিয়ে গুণ দিতে হবে, সো হিসাব করে তোমরা বসাই দিবা এটা ডিগ্রি। ওকে, সো তারপর 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 এরপর যেটা বলছে সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণ 60 ও 90 একটা দেওয়া আছে 70, একটি ত্রিভুজের দুইটা কোণ 70 ডিগ্রি ও 90 ডিগ্রি, একটি ত্রিভুজের দুইটি কোণ, একটি ত্রিভুজের লিখো তোমরা, একটি ত্রিভুজের দুইটি কোণ, একটি ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে 70 ও 90 ডিগ্রি, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল, তৃতীয় কোণটা মান রেডিয়ানে বের করো, এটা যদি হয়ে থাকে তৃতীয় কোণটা কত বলো তো? এখানে তো 160, বাকিটা 20 ডিগ্রি, 180 ডিগ্রি যেহেতু, সো 20 ডিগ্রি হলে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ ইজ ইকুয়াল টু পাই বাই 9 রেডিয়ান। ত্রিভুজের দুইটা কোণ যথাক্রমে, এই এটা তোমরা করবো, এটা আমি জাস্ট তোমাদেরকে হোমওয়ার্ক দিব, দাঁড়াও প্রশ্নটা লিখো, এরা কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 1টি ত্রিভুজের 2টি কোণ যথাক্রমে 72, 53, 51 এবং
37 ডিগ্রি 6 মিনিট 9 হলে তৃতীয় কোণটির মান হলে 180 থেকে বিয়োগ করবে, বিয়োগ করে এটাকে রেডিয়ানে নিয়ে যাবে, সিম্পল। তারপর বলেছে হচ্ছে 7:15 সূত্র, 7:15 ঘড়ির কাঁটার পার্থক্য কত? সো ফর্মুলা কি বলতো? 30H - 11 × 15 / 2 মডুলাস বসাই দিবা, বসাই দিলে আনসার আসবে দেখবা 127.5 বের করবা। তারপর আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বুদ্ধিচ্ছে এসেছিল, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অংশ বিশেষের দৈর্ঘ্য এস, হ্যাঁ এটা তোমরা জানো S = r θ। সো তারপর একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপটি দৈর্ঘ্য কত? একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 8 সেমি এবং বৃত্তচাপ কেন্দ্রে 90 ডিগ্রি উৎপন্ন করলে বৃত্তচাপটি দৈর্ঘ্য খুবই সুন্দর S = r θ, আর কত? 8, থিটা কত? π/2, দ্যাটস ইট, 4π সেন্টিমিটার। এটা ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছি তো। তারপর চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত কসেকের কোন চতুর্ভাগে ধনাত্মক, এটা আমি পরে পড়াবো, পরের চ্যাপ্টারে পড়াবো, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না। তারপর থিটা কোণ 0 থেকে বেড়ে বেড়ে 90 তে গেলে কজের অনুপাত, কজ থিটা পড়িয়েছি, 0 থেকে 90 তে গেলে কত হয়? যখন 0 তখন 1, 90 তে গেলে 0। কস থিটা এত হলে ভূমি আর লম্ব আর ভূমির অনুপাত কত? কস থিটা কত বলছে? 3/5, কস থিটা = 3/5 হলে ভূমি আর লম্বের অনুপাত, ভূমির মান কত? সো এটা হলে 3/5 আর এটা হবে 4, 3:4। ওকে, ভালো কথা। tan θ = 5/12 বলেছে, tan θ = 5/12 হলে sin θ = কত? অলরাইট, সো খুব ভালো কথা। পারবা আশা করি, আমি জাস্ট এই লেকচারটা বানাচ্ছি এই কারণে যে যেহেতু এটা সহজ, তোমরা যদি তোমরা যদি প্রশ্ন নাও লিখো খাতায়, জাস্ট শুয়ে শুয়ে ভিডিওটা দেখলো আই গেস তোমাদের বেশ উপকার হবে, ট্রাস্ট মি। তবু ট্রাই করবে একটু খাতা কলম নিয়ে নিজেরা একটু চর্চা করার, আমি যেভাবে চর্চা করছি, যেভাবে বলছি প্রশ্নগুলো একটু পজ দিয়ে এগুলো প্রশ্নগুলো তুলে তুলে একটু করবা, যাতে করে অনেক ইজিলি তোমরা এগুলোকে ক্যাচ করতে পারবা। অলরাইট,
যেন জিনিসগুলো হয়ে গেলে তোমাদের একটা আনকমন অঙ্ক কমে গেল, একটা বেশি অঙ্ক করা মানে একটা আনকমন অঙ্ক কমিয়ে যাওয়া। আমি তোমাদেরকে এখানে হয়তো একদম মানে পাকাপোক্ত করে দিচ্ছি না, বাট জিনিসগুলো তোমাদের একটা আনকমন অঙ্ক যদি তোমাদের পরীক্ষা খাতে কমাই দিতে পারি, একটা অঙ্ক তোমাদের যদি কমন পড়ে যায় এখান থেকে, এই অঙ্কটা তোমাদের হিসাব করা লাগবে না, ক্যালকুলেট করা লাগবে না। অলরাইট, তারপরে বলছে আমাদের যে কস থিটা, এটা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, এটা ইম্পর্টেন্ট। কস থিটা ইজ ইকুয়াল টু 12/13। তাহলে আমাদের বলছে যে আসলে ট্যান থিটার মান কত। সো 12/13 হলো, দেখো কস থিটা, সরি 12/13, এটা কত হবে 5, ট্যান থিটা কত 5/12, দ্যাটস ইট। হ্যাঁ, ট্যান থিটা হচ্ছে, সো প্লাস মাইনাস 5/12 আসা উচিত একদিক থেকে আসলে, কারণ একটার মান তো মাইনাস হতেই পারে, সাইন থিটার মান প্লাস মাইনাস হতেই পারে, থিটা সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই যদি হয়। অলরাইট, সো আরেকটা দেওয়া আছে আমাদের কাছে, দেখো সাইন থিটা, আমি তোমাদেরকে বলেছিলাম এই জিনিসটা, যদিও কস থিটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে না, সাইন থিটা কজেক থিটা, সরি। সো আমাদের বলছে সাইন এন থিটা প্লাস কোজেক এন থিটা ইজ ইকুয়াল টু, আসলে ভ্যালু এটার কত আসে। অলরাইট, সো এই ক্ষেত্রে চিন্তা করো, এদের মান হচ্ছে আমাদের কাছে অলরেডি 2, সাইন থিটার সর্বোচ্চ মান 2, কস থিটার সর্বোচ্চ মান 2, এই দুটো মিলে আসলে 2 আসে। তাহলে তুমি কীভাবে এক্সপেক্ট করো এটার মান, যদি আমি সর্বোচ্চ মানও নেই, এটা সর্বোচ্চ মানও নেই এন দিয়ে, তাহলে এটার মান কীভাবে আমাদের 2-এর চেয়ে বেশি হবে? তাহলে চিন্তা ভাবনা না করেই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ডিরেক্টলি এটার আনসার আসবে 2, জান প্রাণ দিয়ে দিল এর মান আসবে 2। সো তারপর তারপর যেগুলো দেওয়া আছে চলো সেগুলো একটু সলভ করি। কসেক থিটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2, কোসেক এক্স ইজ ইকুয়াল টু 2 হলে আমার কাছে চেয়েছে কট থিটা এবং কট থিটা ইজ ইকুয়াল টু বা কট এক্স ইজ ইকুয়াল টু -√2, মানে √3 হলে, ওকে আর বিভিন্ন অপশন দিয়েছে আসলে সাইন থিটার মান, তোমরা এটা যাচাই করবা কোনটা সত্যি। সাইন এক্স ইজ ইকুয়াল টু কত, কজ এক্স এর মান কত, ট্যান এক্স কত, কজ এক্স কত, ভ্যালুগুলো দিয়ে দিলাম, সত্যি কোনটা এটা বলবা, -√3/2, ট্যান এক্স এর মান √3/3, √3/2 -½, এটা হচ্ছে মোটামুটি হিসাব, এটা তোমরা যাচাই করবা। ওকে, এরপর একটা প্রশ্ন আছে, ট্যান এক্স প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এটা বের করা লাগবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বের করা লাগবে সাইন থিটার ভ্যালু, খুব ভালো কথা, ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, সাইন থিটা ওভার কস থিটা প্লাস 1/cos θ ইজ ইকুয়াল টু এক্স, অলরাইট, এই অবস্থা। সো ভালো কথা, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এদের ক্ষেত্রে, আমরা যেহেতু চেয়েছে আমাদের একটা ভ্যালু সাইন থিটার ভ্যালু বের করতে বলছে, সো ডিরেক্টলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে আমি বর্গ করে দিতে পারি একটা কাজ করে। সো বর্গ যদি করি তাহলে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে 1 sin θ² cos² θ মানে 1 sin²θ ইজ ইকুয়াল টু x² হুইচ ইস টু সে, আমরা এখান থেকে বলতেই পারি 1 sin θ
ওয়ান মাইনাস সাইন থিটা এক্স স্কোয়ার। এবার আমি এদেরকে যোগ করতে পারি, তাহলে টু সাইন থিটা বিয়োগ করলে এখানে আসলে আমাদের কাছে নিচে আসে, যদি আমি যদি দুজন বিয়োজন করি উপরে থাকে টু নিচে থাকে টু সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অতএব তারপর যখন থিটা কোণ রেডিয়ানে পরিমাপ করা হয় তখন কস থিটা ইত্যাদি অনুপাতকে কি ফাংশন, কি ধরনের ফাংশন বলা হয়, তখন বৃত্তীয় ফাংশন বলা হয়। আবার বলি, থিটা যদি একটা রেডিয়ান কোণে হয়, থিটা যদি একটা রেডিয়ান কোণে হয় তাহলে আমাদের যদি প্রশ্নটা এমন আসে যে না আসলে সাইন থিটা কস থিটা এগুলো কী ধরনের ফাংশন, এগুলো একটা বৃত্তীয় ফাংশন, কারণ পাই রেডিয়ান সিস্টেমটা হচ্ছে আমাদের ওই রেডিয়ান সিস্টেমগুলো হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির কারণে এটা একটা বৃত্তীয় ফাংশন হিসেবে আমি তোমাদেরকে দেখিয়েছি এটা কীভাবে ইনভার্স সার্কুলার ফাংশন যখন করাবো তখন তোমরা দেখতে পারবে জিনিসটা আরও কীভাবে ভাইভাইটলি তোমরা বুঝতে পারো। অলরাইট, তারপর সো ভালো কথা আমাদের বলছে যে আসলে ট্যান থিটার আমাদের নিয়মিত ব্যবধান কত পাই 180 ডিগ্রি পরপর, সে আসলে নিয়মিত ব্যবধান একই জিনিস পড়বে 180 ডিগ্রি পরপর। সো তারপর যে আছে পর্যায় কত, সাইন ফোর এক্স প্লাস ওয়ান পর্যায় কত, ঋণাত্মক টু পাই ওভার এত পাই বাই টু। তারপর লেখচিত্র যদি মূল বিন্দু দিয়ে যায় না কোনটা, মূল বিন্দুতে যায় কোনটা, সাইন এক্স টেন এক্স যায়, তো আমাদের চায় না হচ্ছে আমাদের এটা যাবে না, এখানে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস 45 ডিগ্রি, এটা যাবে না, এটা অলরেডি এখান দিয়ে যাবে 45 ডিগ্রি যেখানে এখান থেকে যাবে। সো এই ধরনের জিনিসপাতি আসবে আর কি, এখান থেকে শুরুই হবে, কারণ আমি ধরে নিব এক্স প্লাস 45 এটা ছিল আমার কাছে অরিজিন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি, আগে না এটা জাস্ট এখানে হবে, আগে 45 ডিগ্রি থেকে শুরু হবে। রাইট, অলরাইট, তারপর বলেছে আসলে ওয়াই ইজ ইকুয়াল টু কটেক্স ফাংশনটি কোন বিন্দুতে, ওয়াই ইজ ইকুয়াল টু কটেক্স ফাংশনটি কোন বিন্দুতে বিচ্ছিন্ন, কটেক্স কোন বিন্দুতে বিচ্ছিন্ন। ওকে, ভালো কথা, কোন বিন্দুতে বিচ্ছিন্ন, পাই বাই টুতে গিয়ে সে বিচ্ছিন্ন হয়ে যায় না, না জিরোর জন্য তো সে আসলে, তার মানে সে 0 ডিগ্রি যে বিন্দুটা আছে সে 0 ডিগ্রিতে বা 180 ডিগ্রিতে এ ধরনের, মানে আমি বলতেই পারি তা সে পাইয়ের ভ্যালুগুলোতে আসলে এন পাইয়ের যে ভ্যালুগুলো সেগুলোতে বিচ্ছিন্ন। দেওয়া আছে কট থিটা ফাংশনের ডোমেন কত, এর ডোমেন বলেছিলাম তোমাদেরকে, সো ডোমেনটা আসলে কী ছিল আমাদের এন পাই আর বাদ এন পাই। অলরাইট, সো একটা ফাংশনের সর্বোচ্চ মান জানতে চাচ্ছে, করাচ্ছি এটা দাঁড়াও, ফাইভ সাইন এক্স প্লাস 30 মাইনাস 2, এই ফাংশনটা সর্বোচ্চ মান চাচ্ছে। দেখো তো সাইন এক্সের সর্বোচ্চ মান কত হয়, 1, তাহলে 5 × 1 − 2 আমাদের কাছে সর্বোচ্চ মান আসে এটা 3। সো আবার চাচ্ছে হচ্ছে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু 3 sin² θ + 2 cos² θ, তাহলে ফাংশন অফ থিটা সর্বোচ্চ মান কত। সো এটা যদি বের করতে হয় আমাদেরকে একটা জিনিস আগে একটু বের করা লাগবে, দেখো আমি পুরোটাকে একটু সাইনে নিয়ে যাই, হ্যাঁ সাইনে নিয়ে তারপর এটাকে কাজ করি, কারণ এই ধরনের কজের ক্ষেত্রে ঝামেলাটা হবে, আমরা দুটাকে নিয়ে কখনো স্থির হতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি যদি করি (5 sin²θ − 2), এক্ষেত্রে আমি বলতে পারি পুরো সাইন স্কোয়ার থিটা মান আসবে 1 আর এটা হচ্ছে আমাদের কাছে 3। অলরাইট, তারপর আমাদের কাছে যেটা আসে সাইন 2θ cos² θ,
অলরাইট সো সাইন টু থিটা মাইনাস কস টু থিটা মাইনাস কস টু থিটা এর সর্বনিম্ন মান আসলে কত হতে পারে? সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের সর্বনিম্ন মানটা হবে ঠিক তখন যখন আমাদের সাইন টু থিটার মানটা শূন্য হয় এবং কস টু থিটার মানটা ওয়ান হয়, সর্বোচ্চ হয়। একটার মান সর্বনিম্ন, একটার মান সর্বোচ্চ হয়। সো একটার মান আমি যদি শূন্য ধরি, ধরো এটার মান যদি শূন্য হয়, এটা সর্বোচ্চ মান হয় আমাদের কাছে, মানে এটার মান তো অলরেডি একটা মাইনাস আছে, এটার মান সর্বোচ্চ, যখন সর্বোচ্চটাকে মাইনাস করো মানে আমি সর্বোচ্চটাকে আমি নিয়ে যাচ্ছি। এটা সর্বনিম্ন যদি জিরো হয় তো এক্ষেত্রে আমি তাহলে মানটা আসলে বের করতে পারবো। থিটার মানে যেহেতু এখানে হিসেব নিকেশ আসছে, তো এটা সর্বনিম্ন মান হবে ইন জেনারেল, এটা সর্বোচ্চ, এটা যদি জিরো ধরি, এটা থেকে মাইনাস ওয়ান গেলে আলটিমেটলি আমাদের মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের পুরা জিনিসটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি তাহলে মোর অর লেস আমরা মোটামুটি এই যে এতগুলো প্রবলেম করলাম, সো এই চ্যাপ্টারের মধ্যে ছোটো একটা চ্যাপ্টার অনেকে ইগনোর করি, অনেকগুলো ম্যাথ তুমি দেখতে পাচ্ছ, এগুলো যদি ভালো মতো প্র্যাকটিস না করো ধরাটা খাবে তুমি। অলরাইট, সো এই ছিল আমাদের মোটামুটি ট্রাইগোনোমেট্রিক রেশিওস বা চ্যাপ্টার সিক্স অফ আমাদের হায়ার ম্যাথ ফ্রেশ পেপার। সবাই একটু মনোযোগ দিয়ে করবা, খুব ভালো মতো করবা। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সো নেক্সট কোনো একটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। সো আল্লাহ হাফেজ তাহলে এখনকার মতো, পরবর্তী কোনো লেকচারে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।